এই হোয়াট ইজ রেডি, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার বা পাবজির মতো এই গেমটা, বলতে গেলে কিছুটা তো কিছুটা পাবজির থেকে আসছে, কিছুটা ফ্রি ফায়ার থেকে আসছে। তো গাইস, গেমটা অনেক মজার আর এখানে অনেকগুলো মোড আছে গাইস। তো আমি একটা মোড খেলে দেখাবো আপনাদের সবাইকে, আর এটার নাম হচ্ছে সসেজ ম্যান। তো গাইস, এখন হচ্ছে কি, আমার এই যে মানে ম্যাচ মেকিং স্টার্ট করে দিছি, আমার গেমটা স্টার্ট হচ্ছে। এটা একটু টাইম লাগবে, কারণ এই গেমটা প্লে স্টোরে পাওয়া যাবে না কোথাও। আর গেমের যে গ্রাফিক্স গাইস, মানে অবাক করার মতো গ্রাফিক্স। তো গাইস, এই যে আমাদের ম্যাচ আর কিছুক্ষণের ভিতরে স্টার্ট হবে। তো আমার তো মনে হচ্ছে কি, আমাদের সমুদ্রের মাঝখানে এনে রাখছে, চারপাশে অক্টোপাস, তারপর বিভিন্ন ধরনের যেসব সামুদ্রিক প্রাণী ওইগুলো দেখতে পারতেছি আমি। তো গাইস, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের প্লেন। এটা কোন যুগের প্লেন আমি তো তাই ভাবতেছি, বাট অসাম গাইস, মানে গেম হিসেবে এটা প্রচুর কিউট। এটা মনে করো র্যাগডল গেমগুলোর মতো দেখতে, বাট অনেক জোস রিয়েলি। তো গাইস, আমি কোথায় ল্যান্ড করব আমি ভাবতেছি। তো গাইস, এই জায়গায় ল্যান্ড করে দিছি, এক জায়গায় নামলেই হলো। তো গাইস দেখো, এই জায়গায় যদি মানে আমাকে ফলো করে রাখে, ওরা আমার পা ধরে রাখবে, একজনের একজনের পা ধরে রাখছে। তো গাইস, এখন হচ্ছে কি, আমরা নিচে ল্যান্ড করব, কিন্তু আমার এই যে পাখাটা, এটা অনেক ভালো লাগতেছে। তো ওইটা হচ্ছে আস্তে আস্তে প্যারাশুটের মতো কাজ করে। আরেকটা জিনিস গাইস, আমার ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, কাজ আমি নানু বাড়িতে আসি, আর আজকে নানু বাড়িতে চলে যাবো, জাস্ট একদিনের জন্য ঘুরতে আসছি। তো নেক্সট ভিডিওতে ভয়েসগুলো ক্লিয়ার হবে। তো গাইস, এখানে আমরা ল্যান্ড করছি, আর ল্যান্ড করার সাথে সাথে এই জায়গায় অনেক কিছুই পাচ্ছি। এগুলো কি গাইস, এখানে কয়েকটা গান পাইছি, আর গাইস সামনে একটা ভেস্ট আছে, আর এটা কি মেডিকেট টাইপের কিছু একটা হবে। এটা ব্লু, এই যে পিঙ্ক কালারের, এটা কি আমি বুঝতে পারলাম না গাইস। এখানে মনে করো ইও দেয়, মানে ওই যে পেন কিলার, তারপরে হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, এগুলো সব এখানে আছে। আর এখানে আরও অনেক কিছু আছে, যেটা মনে করো কিছুটা ফ্রি ফায়ারের মতো, কিছুটা পাবজির মতো। তো গাইস, এখন এই দেখো গ্রাফিক্সটা দেখো, অনেক জোস লাগতেছে। আমি গেমটা প্রথমে দেখছিলাম হচ্ছে টিকটক ভিডিওতে, তো ভাবলাম কি যে এটা একটা গেম প্লে দিলে কেমন হয়। তো গাইস, এখন হচ্ছে কই যাবো? তো গাইস, ওই যে একজন এনিমি এনিমি এনিমি, দাঁড়াও দাঁড়াও, দেখো কীভাবে ঘুরে ঘুরে মারে। তো গাইস, ওদের মারলে না গাইস, ওরা নক হয় না, এরা নক নেয়, মানে এরকম কানতে কানতে দৌড়ায়। তো গাইস, এখানে সামনে কি যেন একটা, ও গাইস ওটা হচ্ছে আমার টিমমেটরা, আমার টিমমেটরা অলরেডি দুইজন মনে করো ই হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে কীভাবে যেন। আর গেমটা হচ্ছে কি, আমি অন্য জায়গার তো ডাউনলোড করছি, তো একটা ওয়েবসাইটের, তো এই জন্য হচ্ছে মনে করো বেশিরভাগই বট পাইছি, রিয়েল প্লেয়ার খুব কম। তো গাইস, ওইখানে কি যেন একটা বলের মতো মনে হচ্ছিলো, মানে আমি কয়েকবার এখানে ঘোরাফেরা করছি, তো ভাবলাম ওইটা বল টাইপের কিছু একটা হবে, তো আমি ওইখানে যাব দেখতে। তো গাইস, এখানে অনেক মানে কিছু আছে যেগুলো ফর্টনাইটের মতো। দেখো গাইস, এই বলটার উপর আমি মনে করি লাফাইতে পারি, এই বলটা পার নিচে নিয়ে দৌড়াইতেও পারি, মানে এই জিনিসগুলো অনেক ক্রেজি গাইস। আর এই জিনিস, এই সব জিনিস কিন্তু একটা র্যাগডল গেম, মানে র্যাগডল টাইপের গেম, ব্যাটল রয়্যাল গেম, মানে দুইটার মিশ্রণ, তো এই জন্য অনেক ভালো লাগছে। আর গাইস, দেখো আর একটা এই কোথায় জন্য উড়ে চলে আসে, তো ওইটার উপর দিয়ে গাড়ি চালাই দিছি, আরও নক হয়ে গেছে, নাকি একবারই মারা গেছে। তো গাইস, আমার হঠাৎ করে কিসের জন্য গুলি করতেছিল, আর যখন গাড়িতে নামে এত জোস লাগে। দেখো গাইস, এরা গুলি করার পরে নক হয় না, এরা হচ্ছে কি মানে ল্যাংটা হয়ে যায় পুরো, এদের যত মানে ইটি আছে ওইগুলো উঠে যায়। দেখো, এরা আমি হাতে উঁচু করতে পারবো, এই দেখো গাইস, আমি উঁচু করে চালে মারতে পারি। এটা আমার অনেক সবচেয়ে বেশি মজা লাগছে গাইস। আমি সব গেম খেলে কিন্তু ডিলেট করে দিই, কিন্তু এই গেমটা খেলার পর আমি ডিলেট করি নাই। তো গাইস, এর ফিনিশ করে দিই, তাহলে আমাদের কিল বাড়বে। তো তিনটা কিল হয়ে গেছে আমার। তো গাইস, এখানে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখানে ই খুঁজে পাওয়া যায় না, মনে করো প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো গাইস, এখানে আমরা সাঁতার কাটার সময় মানে ডুবে ডুবেও সাঁতার করতে পারবো, আবার উঁচু হয়েও সাঁতার করতে পারবো, পুরো পাবজির মতো। আর গাইস, এখানে একটা স্পিড বোট আছে, তো এটাও আমরা চালাইতে পারবো। ও গাইস, আরেকটা জিনিস, এর ম্যাপটা পুরো কিন্তু মানে পাবজির ম্যাপের মতো, এখানে রেড জোন আছে, তারপর অনেক কিছু আছে যেটা পাবজির মতো, ইভেন ড্রপও হয় এখানে, ওই যে ড্রপের ই আসতেছে, প্লেন আসতেছে, প্লেন টাইপের আর কি একটা ওইটা। তো গাইস, আমি স্পিড বোটে উঠছিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর গাইস, এখানে দেখো হঠাৎ করে মানে একটু করে আজব প্রাণীর মতো মনে হচ্ছে, এগুলোর উপর গেলে এরা মনে করে আমরা লাফাইতে পারি অনেক উপরে, ভালোই লাগতেছে। তো আরেকটা জিনিস, এখানে গ্লুয়েল আছে, এই দেখো এই গ্লুয়েলটা আমরা ইউজ করতে পারি, দেখো এখানে গ্লুয়েল তৈরি হয়ে যায়। তো গাইস, এই যে এটা একটা কী বলে এটারে, তো গাইস এটা আমরা যেখানে ক্লিক করবো যেদিক মানে ডিরেকশনে রেখে ওরা ওইখানে আমাদের নামাই দিবে আর কি, চাইলেই মারবে আর কি, যেটা ফায়ার করে তো ওইটা করবে। তো গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্ত, কি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।